যাত্রা টেলিভিশনের বিশেষ আয়োজন প্রবাস টাইম অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি ডিএম সাকলাইন আপনারা জানেন প্রবাস টাইমে আমরা একজন অতিথির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও তার কোনো ব্যতিক্রম নেই আমাদের স্টুডিওতে একজন অতিথি উপস্থিত আছেন আপনারাও তার সঙ্গে কথা বলতে পারেন জাস্ট ফোন করতে হবে নাইন জিরো ডাবল থ্রি ওয়ান ফোর এইট এই নম্বরে আর যে অতিথি রয়েছেন তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের মিডিয়া জগতে তারকাদের মাঝে একটি জায়গা তৈরি করবার জন্যে নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কাজ করছেন এবং ইতিমধ্যে নানা কাজ করে নিজের যে দক্ষতা এতদিনে অর্জন করেছেন তা সেটাকে কাজে লাগাবার চেষ্টা করছেন তিনি হচ্ছেন তানিশা আহমেদ মরিনা আজকে কথা বলবো তার সঙ্গে যে আপনাকে স্বাগত আজকে আমাদের স্টুডিওতে খুব ভালো আছে এবং বিশেষ করে আমাদের এই যে মিডিয়া জগৎ একটি এই সেক্টরটা হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আমাদের কাজ করে আমাদের কালচারকে ডেভেলপমেন্ট করার একটা মাত্র মাধ্যম সেই মাধ্যমগুলোতে এসে যারা কাজ করার ইচ্ছে প্রকাশ করে এবং সেই সঙ্গে কাজ করে তাদের প্রতি কিন্তু আমাদের একটি আলাদা আস্থা আলাদা একটি বিষয় তৈরি হয় তো সেই জায়গাতে আপনার প্রতিও আমাদের চাওয়া এবং অনেক কিছু এবং আপনি ইতিমধ্যে অনেক কিছু করেছেন এবং শিক্ষা গ্রহণ করেছেন দেশের বাইরে থেকেও সবকিছু শুনে খুব ভালো লাগলো তো কিভাবে কাজ করার ইচ্ছে রয়েছে এবং কি কি করেছেন সে বিষয়ে আগে একটু শুনি আপনার কাছ থেকে আমি প্রথমে যেটা করেছি আমার যে ডিরেক্টর মিস্টার তারেক মাহমুদ উনি চটপটি রিশেতে আমি বস হিসাবে একটা কাজ করেছি তারপর আমি চলে গেলাম ফটোশ্যুটে তারপর ফটোশ্যুটে আমি পেজেসের মিস্টার ওনার নামটা তো আমি চঞ্চল ভাই হুম চঞ্চল মাহত ভাই না না চঞ্চল না আচ্ছা পেজেসের ওনার নামটা তো অপু হ্যাঁ ওনার করেছি তারপর পার্ক স্টাইলে করেছি আসাদুজ্জামানের তারপর ইসের করেছি একটা গুঞ্জন টক শো করেছি আমি তো আমি এগুলো করেছি জাস্ট লাইক মাই ইউনো পাস মাই টাইম ইস নট লাইক দ্যাট দ্যাট আই হ্যাভ টু বি ইউনো বাট আমার মেইন যেটা টার্গেট ছিল ডান্সের উপর লাইক ক্লাসিক্যাল ডান্স বিকজ আই ওয়াজ ডিভোডেড বাই দ্যাট বাট যেহেতু আমি ইন্ডিয়া থেকে এটা আমি গ্র্যাজুয়েশন করে আসছি সো ওয়েন আই গট ব্যাক মাই কান্ট্রি বিকজ আমি যেটা দেখলাম আমার দেশে তো ডান্সটাকে ওভাবে দেখে না ইউনো দেক ইস লাইক ভালগার আর সামথিং লাইক দ্যাট ইস এ বার ডান্স অস দ্যাট বাট ইস ন তো আমার মনটা অনেক ভেঙে গেল যে আমি একটা এমন জায়গা থেকে একটা ই করে আসলাম বাট এখানে কেউ এটা ভ্যালু দেয় না ইউনো ইটস রিয়েলি পেইনফুল তারপর ভাবলাম কী করা যায় তারপর আমি ছোটোখাটো এগুলো শুরু করলাম দেন আছে নো যেটা তো ভ্যালু আছে আই গো গোয়িং দেন আমি মুভি করলাম তারপর করার পর একটা নাটকও করেছি ইউটিউবে উচিত শিখার মিস্টার আসাদ রহমতাল্লার তো ওটা করার পর ভালো লাগলো তা ভালো লাগতে লাগতে ছোট ছোট জায়গায় গিয়ে আমি নক করলাম মাই ওন ওয়ে কারণ এখানে এত কম্পিটিশন ইভেন ই ক্যান নট ফাইট with one person, you know, you have to fight with thousand things. It's ekane is not that easy in my country. Like they will cut you like down. They won't let you go up, you know. Then I decided, nah it's not my life, so I should do something else. I'm just media আমার একটা লাইফে এটা আমার থাকবে না একটা সময় দিস ইজ ফর জাস্ট ফর সার্টেন টাইম কিছুক্ষণের জন্য কিন্তু আমার একটা একটা লাইফ তো সেটেল করতে হবে তারপর ভাবার পর দেখলাম যে না আমি কাউকে বেছে নেই এটাই আমার জন্য বেস্ট তো আমি জুনে এটা আমি কাউকে জানাইনি নি এখনও আমি এখনও কাউকে বলিনি তো এই তো আমি ডিসাইড করলাম বিয়ে করেই ফেলি তো বিয়েটা আমি করেছি জুনের আট তারিখে দ্যাট একটা বাইরের দেশের যে বাঙালি মেয়েদেরকে পছন্দ করবে ইউনো আর বিয়ে করবে ইস রুয়েল এ মিরাকাল ফর মি ইট ওয়াজ লাইক বিগ সারপ্রাইজ অত এটা আমার জন্য একটা অবাক হয়ে দাঁড়ালো এটা কীভাবে সম্ভব হলো যে কারণ ওই দেশের এদেশে এসে বিয়ে করা ইজ নট দ্যাট ইজি

যদি আচ্ছা আমাদের কিভাবে দেখা হয়েছে আমি বলছিলাম মালশিয়া গিয়েছিল তো মালশিয়া যখন ফ্লাইটে আমি মত এয়ারপোর্ট দিকে যাচ্ছি সো হি ওয়াজ লাইক বিহাইন্ড মি তো হি লুক এট মি দিস ওয়ে মত আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছিল তো আমাকে আমার খুব ভালো লেগেছে বিকজ ইটস নট এ ওয়ান সাইড টু সাইড অফ কোর্স তো আমাকে দেখার পর হি সেড দ্যাট ওয়ে are you from কোথা থেকে আই ফ্রম বাংলাদেশ দেন He said, ই no, you cannot be from বাংলাদেশ থামস ফ্রম বাংলাদেশ দেন হি সেট like হিসে দে লাইক দিস হাউ কাম হিসে he said, হি ডাজ এন নো অ্যাবাউট মি সে আমার সম্পর্কে কিছুই জানে না তারপর আমি ভাবলাম আমার মনের ভেতর আমারও তার পছন্দ হয়ে know এখন এটা আমি বলতে পারি না ফার্স্ট ডেতে দে আই লাইক ইউ টু তারপর আমাকে কল করলো যে হোটেলে আমি ছিলাম দ্যাট ওয়ে আর ইউ তানিস দিস হোটেল হোটেলস গো ফর এ ডিনার সে আমাকে ডিনারে ইনভাইট করলো অ্যান্ড হি গিভ মে বিগ সারপ্রাইজ যখন ডিনারে ডাইনিং টেবিলে সে আমাকে ডাকলো ডাকার পর দেখে বাঞ্চ অফ ফ্লাওয়ার লাইক অল দ্য রোজেস আর দেয়ার শ্যাম্পেন বটল আস দেয়ার বাট আই ওয়াজ সো অ্যাস্টোন আমার এত ভালো লেগেছে মতলব এই ধরনের কেউ আমাকে কখনো এইভাবে ওয়েলকাম করেনি বট এটা আমার জন্য রিয়েল সারপ্রাইজ মতো আমি লাইক আমার বলার ভাষা ছিল না তারপর যাই হোক তারপর অনেকক্ষণ কথা বললাম বলার পর বল তুমি কতদিন এখানে থাকবা ইস আলস ওয়ান অ্যান্ড হাফ মান্থস কারণ তার নেক্সট ডেতে যাওয়ার কথা ছিল দুবাই বিকজ হি ওয়াজ সাম বিজনেস ও দুবাই চলে গেল। তারপর দুবাই থেকে আমাকে কল করলো তুমি এখনও ঢাকায় চাওনি ইউ গো ব্যাক আই ডোট ওয়ান্ট টু সি ইউর দেওয়ার ইউ এনজয়িং ইউর লাইফ ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর কান্ট্রি দেন আমি ফিফটিন ডেজ পরেই আমি ঢাকায় ব্যাক করি তারপর একটা কল আসলো বলে আমি আসছি তুমি কোথায় আসছো তোমার দেশে আমি আসছি আমি সে কাম টু সি ইউ বাট আমি জানি না যে সে আমাকে বিয়ে করতে বা এ কাম ভার্সেস ওকে মাইড বি হি ওয়ান্স টু সি মি তারপর ভেবেছেন যে ভিজিট করতে আসছে হ্যাঁ ভিজিট অফ কোর্স বিকজ দে আর অল টুরিস্ট ইউ নো তারপর দেখলাম হ্যাঁ ইজ এভরিথিং ইজ ট্রু লাইক আমাকে ম্যাসেঞ্জারে তার টিকিট সব কিছু পাঠানো আল বিস টাইম সো ইউ হ্যাভ টু বিন এয়ারপোর্ট তারপর আই ওয়াজ সো এক্সাইটেড আই ওয়াজ সো এক্সাইটেড তারপর আমি ওকে নিতে গেলাম এয়ারপোর্টে নেয়া যাওয়ার পর হি হাগ মি এভরিবডি ওয়াজ ওয়াচিং ইউনো বিকজ রিমেম্বার ওয়ান থিং যেখানে ভালোবাসা থাকে তখন আশেপাশে কিছু খেয়াল করে না কেউ অল ইমোশনস কাম ইউনো ফ্রম আউটসাইড তারপর আসার পর আমার ফ্যামিলির সাথে আমার বোনের সাথে দেখা করালাম তো সে বললো ঠিক আছে ইজ ইউর লাইফ হাউ ইউ ওয়ান্ট টু লিড ইউর লাইফ তারপর আমরা বিয়ে করলাম মতলব এভাবেই এভাবেই হয়ে গেল বাট ওটা আমরা ডিসক্লোজ করিনি এখনও বাট ও জানুয়ারিতে আসছে একটা ফাংশন হবে ওটাতে এভরি বডি গট টু না দ্যাট আই গট ম্যারিড টু হিম বাট আই এম রিয়েলি সো হ্যাপি ওকে বেস্ট অফ ইউর ল্যাক এটা এবং

খুব ভালো লাগলো আপনার নতুন জীবনের যাত্রাটা অত্যন্ত শুভ সেটি কামনা এই যে মিডিয়ায় কাজ করছেন আসলে আমাদের কন্ট্রেন রয়েছে এটা ঠিক কিন্তু সেই জায়গায় কিছু ওভারকাম করতে হবে

যারা শেখায় বা যারা এই কাজটি করে তাদের চেয়ে আপনি বেশি সুযোগ্য কি জেলাস করছে সেটা আমি বলবো না জেলাস আমি তো তাদের মন বলতে পারবো না ভেতরে গিয়ে তারা বাট যেটা আমার এই লাগলো যে এই জিনিসটাকে তারা খুব লাইকলি নেয় লাইক ডান্সার নো অল দিস থিং বাট একটা ক্লাসিক্যাল ডান্স যে কত বড় রেসপেক্টেবল একটা ডান্স ওখান থেকে একটা গ্রাজুয়েশন নিয়ে আসা ইজ নট দ্যাট ইজি আমার গুরুজি ছিল উমা শর্মা ওয়ান অফ দা বেস্ট আর যে আমি ইনস্টিটিউটে ছিলাম ওটা নাম্বার ওয়ান ইন দিল্লি শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্র

তো তাদের সঙ্গে একবার কিচ্ছে কি আমার দেশের মানুষের সঙ্গে একটু কথা বলি তারা কিভাবে রয়েছে কেমন চলছে তাদের জীবন কি বা করে এরকম কি কোনো সময় তাদের সঙ্গে সম্পৃক্ততা হয়েছে কিনা না অবশ্যই আমি সবসময় আমি এটাই বুঝি না তারা আমাকে নিতে পারে না উইথ মার বি তারা আমার ড্রেস আপ পছন্দ করে না মার বিয়ে আমার কোনো কিছু তারা পছন্দ না এটা হতে পারে আচ্ছা দেখে মনে হয় যে আপনি মনে হয় বাঙালি নয় এরকম কিছু মনে হয় তারা আসে না যখন কথা বলছেন তখন তো যদি আমার দেশের বোন প্রাউড টু বি আই এম বিং বাংলাদেশি অফকোর্স এটা আমার নেশন এটা আমি কখনো ভুলতে পারবো না কারণ আই বর্ন হেয়ার দ্যাট আই হ্যাভ টু সে আচ্ছা আমার অভিজ্ঞতা থেকে যদি বলি আমি একবার কাতার গিয়েছিলাম সেখানে জাস্ট আই স্টে হিয়ার নাইন সেখান থেকে আমি যখন একটি জায়গা রয়েছে যে জায়গাটিতে গেলাম বলে ওরা বলে খেমা হ্যাঁ যেখানে তারা ছুটির সময় একটি ওই তাবু করে একটা সময় থাকে ওখানে গেলাম আমার এক বন্ধুর বন্ধু সেখানে রয়েছে তো সেখানে গিয়ে দেখি এক বাংলাদেশে কাজ করছে আমি অবাক হলাম যখন ও আমাকে দেখল এবং আমি তার দিকে তাকিয়ে দেখি যে আমার দিকে চোখ রে বুঝতে পেরেছে যে আই এম ফ্রম বাংলাদেশ ও দেখে এমনভাবে আসছে হ্যাঁ একটু আসছে ও যে আমরা কথা বলছি যেমন আমার সঙ্গে আরেক বন্ধু ছিল তার সঙ্গে কথা বলছি ও তারপরে যতটা না দ্রুত আসার চেষ্টা করছে আমি আরও দ্রুত গিয়ে ওকে হ্যান্ডশেক করে আমি একদম বুকে টেনে নিয়েছি তুমি কোথায় বাড়ি ও ফেনেই বাড়ি কতদিন ধরে আছো এই এই আমি ওর দেখি চোখের পানি নেই কিন্তু চোখের ভেতরে যে আমার দেশি ভাই যে ভালোবাসা এখনো আমার চিন্তায় আসলে আমার মানে মনটা মনের ভেতরে কেমন যেন করে ওঠে আসলে বিদেশে যারা রয়েছে হ্যাঁ অনেক কষ্ট করছে ওখানে আরও দেখেছি যারা আপনার আমাদের এই উন্নয়নশীল দেশ থেকে গিয়ে তারা আপনার উটের যে জকি বলে এগুলো তারা হয় অনেক কষ্ট করে টাকা পাঠায় এই সকল মানুষের প্রতি অবশ্যই আমাদের রেমিটেন যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা আপনার দেখা আপনার দেখা কোনো অভিজ্ঞতার কথা কিছু শেয়ার করবেন আমার দেখার অভিজ্ঞতা হ্যাঁ যখন আমি দিল্লিতে ছিলাম ওখানে অনেক বাঙালি আমাদের বাংলাদেশের ওখানে অনেক স্টুডেন্ট ছিল তো আমি যেটা দেখতাম ওখানে প্যারেন্টসরা তাদের একটা লিমিটেড টাকা পাঠাতো তো খরচ লাইক ওখানে কত হবে মাসে ধরেন টু থাউজেন্ড রুপি এটা কিছুই ছিল না দিল্লির জন্য বিকজ দিল্লি ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি তো আমি দেখতাম তারা ওই টাকাটা দিয়ে প্রতি মাস চালাতো তো আমিও ছিলাম লাইক স্টুডেন্ট থাকে না কিছু রুম নিয়ে থাকা শেয়ারিং করা কারণ তখন আমি স্টুডেন্ট ছিলাম আমার ফ্যামিলিও আমাকে ওই লিমিটেড টাকাটাই দিত তো যেমন আমাদের মাঝে মধ্যে এরকম হতো খাবার নিয়ে আমাদের প্রবলেম হতো একজনের খাবার আরেকজন খেয়ে ফেলতো এই নিয়ে আমাদের লাইক উইস টু ফাইট আর তখন আমি যখন নতুন যাই আমার জন্য এত টাফ ছিল হিন্দি ভাষা বলা বিকজ আমি কিছু বুঝতাম না বিকজ আই এম নট টু কারণ ওখানে সব হিন্দি বলে পাঞ্জাবি বলে মারাঠি বলে সব কিছু তো জানেনি তো আমার জন্য খুব কষ্ট হতো তো একদিন আমি সিএনজি করছিলাম এক সিএনজি আলাকে দেখি বুড়া সে পানির জন্য মতলব ই করছে সে পানি খাবে খুব তৃষ্ণার্ত সে সার্চ করছে হ্যাঁ সার্চ করছে বাট ওখানে অনেক দিল্লি লোকরা দাঁড়িয়ে ছিল তাকে কেউ পানি দিল না একটা বটল কিনে কত হবে 10 রুপি বাট দে হ্যাভ বটল বাট দে হ্যাভ বটল সি তখন আমার খুব মায়া লাগলো না এটা আমার বাবার বয়সে আমি কেন একটা বটল বা কতই আমার কাছে ছিল লিমিটেড টাকা যেটা আমার 2000 রুপি দিয়ে আমার পুরো মাস চলতে হতো তো ওখানে ভাবলাম না আচ্ছা তখন বললাম ভাই সাহেব অটো রুকিয়ে ম্যা আপকো পানি লেগে দেই নিউ তো ও সিএনজি বললাম ম্যাডাম আপ কাহাসেও তা আমাকে বলতেছে আপনি কোথেকে আমলাদেশ বলে বেটা দেখো হাম অটো চালাতে মতলব বলতে আমরা অটো চালাই দেখো আমাদের দিকে কেউ তাকায় না তারপর আমি একটা পানি কিনে দিলাম দেওয়ার পর একটা কলা দিলাম মানে আমার দেখে না খুব মায়া লেগেছে মতলব মানুষ ওয়ার্ক হার্ড ইউনো বা

ঠিক তাই আপনি অস্ট্রেলিয়ায় ঘুরেছেন অস্ট্রেলিয়ার দেখা যে উন্নয়ন আর আমাদের দেশের বর্তমানের যে উন্নয়ন এই বিষয় নিয়ে আপনার তুলনামূলকভাবে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি কেমন যাচ্ছি আমাদের দেশটার কথা বলবো জি যদি আমরা আমরা একটু সিমিলারলি করি অফকোর্স আমি বলবো হ্যাঁ তিরিশ বছর আগে আমি দেখেছি এই দেশটা কিছুই ছিল না বাট যখন আমাদের সরকার আসলো লাইক আওয়ার প্রাইম মিনিস্টার

কোনো কিছু তো বলতে পারতাম না বাট এখন আমরা বুক খুলে বলি আর ফ্রম বাংলাদেশ ও আর আমি আমি যে কথা বলছিলাম আপনার যে গত সপ্তাহে নেপাল গিয়েছি সেখানে একটি হোটেলে ফেভারেস্ট হোটেলে আমি যখন আমাদের তখন ইন্ডিয়ার সঙ্গে আমাদের খেলা চলছিল সেকেন্ডটা দেখলাম আমি যখন ওদের সঙ্গে কথা বলছিলাম একজন যে আমরা প্রথম ম্যাচে জিতেছি এখন চলছে এবং সাকিবের ঘটনাটি তারা দুঃখ পেয়েছে এবং সাকিব সহ আমাদেরকে যে পছন্দ করে আমাদের ভালোবাসেন এবং সাকিবের ঘটনায় তারা মানে এই যে তারা খুব কষ্ট পেয়েছেন এটা আমার কাছে খুব ভালো লাগলো যে আমরা এখন কোথায় চলে গেছি ঠিকটাই এভাবে আমরা এগিয়ে যেতে চাই অনেক ভালো লাগছে আপনার সঙ্গে আলোচনায় আমরা আরও অবশ্যই কন্টিনিউ করবো তার এগিয়ে নিতে চাই একটু ছোট্ট বিরতি ওকে দর্শক আপনারা দেখছেন প্রবাস টাইম সাথে রয়েছে তানিশা আহমেদ মরিনা অবশ্যই সঙ্গে থাকবেন যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে দর্শক বিরতির পর আবার আপনাদের স্বাগত আজকে প্রবাস টাইমে আর কথা বলছি আমরা একদম নানা বিষয় নিয়ে সাথে রয়েছেন আমাদের অতিথি তানিশা আহমেদ মরিনা তিনি একজন অভিনেত্রী মডেল এবং সেই সঙ্গে মিডিয়ার সব কিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে কাজ করছেন অবশ্যই আপনারা তার সঙ্গে ফোন করে কথা বলতে পারেন জাস্ট কল করতে হবে নাইন জিরো ডাবল থ্রি ওয়ান ফোর এইট এই নম্বরে যে আপনাকে আবারও স্বাগত চমৎকার বিষয় নিয়ে আলোচনা করছিলাম একটু শুনতে চাই যে নিজেকে যেভাবে একজন ক্লাসিক্যাল ডান্সার হিসেবে গড়েছেন লেখাপড়া করেছেন অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা তো কাজে লাগাতে হবে তো এখন এই ডান্স নিয়ে কী ধরনের পরিকল্পনা করছেন ডান্স নিয়ে আমি তো এখন ঢাকায় কিছু করব না অফকোর্স আমি নেক্সট ইয়ারে যাচ্ছি আমি দেখি ওখানে গিয়ে হয়তো একটা স্কুল খুলব কোথায় যাবেন কসবতে যাবেন আচ্ছা তার মানে দেখা গেছে যে যেখানেই যাবেন সেখানেই আপনার জীবনের সঙ্গে আরেকটি সাথী হবে ডান্স ডান্স একাডেমি এটা এটা নিশ্চয়ই তো কেন এই একে একেবারে বয়ে চলতে হবে এটির পেছনে আসলে এ কারণটাই সত্যি কথা বলতে আই এম কান্ট্রি নাও আমি খুব ক্লান্ত হয়ে গেছে আমাদের দেশে বিকজ আমি ওভাবে মতম নিজেকে ক্যারি করতে পারছি না এখানে আমার জন্য খুব প্রবলেম হচ্ছে সো বিকজ আমার জন্য নাই দেশ इट्स আপনি চাচ্ছেন যে যেখানেই থাকেন সেখানেই আপনি এই বাঙালি কালচার এশিয়ান স্পিটি ভালোবাসাকে লালন করে আমি একাডেমিক করতে যাচ্ছি কখনো আমি এটা ভুলতে পারবো না কলম জি তো আমার মা বাবা আমাকে এখানে জন্ম দিয়েছে তো আমি চাচ্ছি বাইরে গিয়ে একটা নতুন ভালো কিছু করতে যেটা অত সবাই অ্যাপ্রিশিয়েট করবে যে আমি দেশ থেকে গিয়ে ওখানে কিছু করেছে এটা আমরা চাই যে আমাদের দেশ থেকে যারা বাইরে যাবে আমি চাই আরো ফোকাস করতে আমার দেশ থেকে ওখানে একটা মেয়ে গিয়ে যে এত কিছু করেছে ডান্সের উপর আই ওয়ান্ট টু শো সাম পিপল অবশ্যই একদিন দেখা যাবে যে আমরা আপনার সে বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশিদেরকে দেখানোর চেষ্টা করছি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ উই ক্যান ডু সো মেনি থিং আমরা অনেক কিছু করতে পারি ইয়েস দ্যাটস ট্রু আসলে এখন কিন্তু সময়টা আমাদের যুব সমাজের আমরা যেটা ভাবছি যে অভিজ্ঞতা আমাদের রয়েছে সেটার উপর বিশ্বাসী হয়ে যদি আমরা কাজ করি এবং সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু না হবার কোনো কিছু নয় তো এটাই তো সমস্যা এখানে বিগস প্রবলেম ইন আওর কান্ট্রি আমাদের মধ্যে ঐক্য নাই একদম এ এর পিছে লাগবে ও ওর পিছে লাগবে কে কাকে টানবে কে কার পেছনে কি বলবে লাইক অল দিস থিংস মতলব ইস টেরাবো ইউনো আই থিংক ইট সিমস টু মি ইউ গট সাম অনেক হতে হয় তো যেটা আমি পারি না যার কারণে তাহলে কি আমরা কি চিন্তা করছি যে আমরা কি চিন্তা করা উচিত না আমরা একটু আমাদের মানসিকতা আমাদের নীতি নৈতিকতা এ বিষয় জায়গায় একটু দাঁড় করিয়ে নিজেদেরকে উদার মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই তো উচিত নাকি এটা কি সম্ভব সম্ভব নয় আপনার মনে তারপরেও তো আমাদের এর না এর এরপরেও তো আমরা নানানভাবে এগুচ্ছিত এরপরে তো অবশ্যই আস্থার জায়গা নীতির জায়গায় নৈতিকতার জায়গায় নিয়ে আগাচ্ছি বা যেগুলোই করছে লুকিয়ে লুকিয়ে করছি ফ্রন্ট করতে পারছিল। না উই আর ডুইং লুকিয়ে লুকিয়ে সব কিছু আমাদের হাইড করতে হচ্ছে কেন করতে হচ্ছে বিকজ আওয়ার সোসাইটি ইজ লাইক দ্যাট উই ক্যান বি ওপেন আমরা তো চাই আমরা আমরা ওপেন করতে পারছি না তারপরে কিন্তু ওপেন করানোর চেষ্টা হচ্ছে এটি হচ্ছে নতুনত্ব এর এর মাধ্যমেই তো একটি পরিবর্তন আসবে আর সেই দায়িত্বটা তুলে নিতে হবে অবশ্যই যুব সমাজের আমার আপনার মতো মানুষটাই কিন্তু এই দায়িত্ব একদম কাঁধে তুলে নেবে তাহলে আমরা বেয়ার করতে পারবো এই যে আপনি যে কথাটি বললেন এতে খুব আশাবাদী কথা যে আপনি নেক্সট ইয়ার যে কসোভোতে যাবেন সেখানে গিয়ে স্কুল করবেন অফ সেটা আমার ড্রিম এই যে দেখা যাবে যে আপনি যেটা শিখেছেন একজন বাঙালি বাংলাদেশী হিসেবে আপনি সেখানে গিয়ে একটি বড় ইনস্টিটিউশন গলে ফেলতে পারলে সেটা আমার জন্য কিন্তু গর্বের অবশ্যই আমার দেশ প্রাউড হবে সেটা অহংকার করবে যে আমার দেশ থেকে আমার মেয়ে ওখানে গিয়ে এটা করছে অনেক কিন্তু উদাহরণ রয়েছে আমাদের টিউলিপ আমাদের রোশনারা আলী এরপরে আমাদের রূপা আমাদের অনেকেই কিন্তু রয়েছে যারা বাংলাদেশের বাংলাদেশের বংশোদ্ভূত হয়ে তারা কিন্তু দেশে নেতৃত্ব দিচ্ছে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে এটা আমার জন্য গর্বের তা আমরা তো সেই জায়গাটি চাই হ্যাঁ তবে একটি বিষয় আমার কাছে মনে হয় যে যেমনটি বিশ্বের নেতৃত্ব দেওয়ারও একটি বিষয় রয়েছে তেমনটি আবার মেধা কিন্তু পাচারের একটি বিষয় যেটাকে বলতে পারি যে চলে যাচ্ছে তেমন মেধা আমাদের দেশে কিন্তু সুযোগ স্থানে কাজে লাগাতেও হবে সবাই যদি চলে যাওয়ার চিন্তা করে তাহলে কাজটি দেশের কাজটি করবে এই জায়গাও তো মনে হয় অবশ্যই এ বিষয়টিও মাথায় রাখতে হবে আমরা এর আগেও একজন সঙ্গে কথা বলছিলাম তখন আমরা সেটাই চিন্তা করছিলাম যে বর্তমানে কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় একটি পজিটিভ দিক যে আন্ডার টোয়েন্টি ফাইভ ইয়ার্স যারা রয়েছে বিশ্বের মধ্যে অন্যতম দেশ যাদের মোস্ট অফ পিপুল আন্ডার টোয়েন্টি ফাইভ ইয়ার্স এবং তারা করি দে উইল কন্ট্রোল আওয়ার কান্ট্রি দ্য নেক্সট ইয়ার তাহলে এই যুব সমাজ তো দেশ কন্ট্রোল করবে যুব সমাজ বিশ্ব কন্ট্রোল করবে তো সেই জায়গায় আমাদের এই সকল মানুষের হাতে কিন্তু ডিজিটাল সব কিছু হ্যাঁ দে আর ডুইং অল অফ অ্যাক্টিভিটিস ইন দেয়ার মোবাইল মোস্ট অফ অ্যাক্টিভিটিস সেটা কিন্তু পারছে করছে এবং আজকালকার যারা খুব যদিও যারা চাইল্ড রয়েছে তাদের উচিত না মোবাইল হাতে দেওয়া এর এরপরও দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে পারে যে ফাদার একটু এইজড সে ফাদার অনেক কিছু বোঝে না কিন্তু ছেলেটি বুঝতে পারছে তো এই সকল ডিজিটাল এই সকল যুব সমাজকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন বা আপনি কি মনে হয় আমাদের এই দেশকে এই সকল মানুষকে নিয়ে আমার দেশে আমি এটাই বলবো অনেক আগে গিয়েছে সেটা আমি আগেও আপনাকে বলেছিলাম যে 30 বছর আগে কিছুই ছিল না আমার দেশে নাও উই ক্যান প্রেজেন্ট आवर কান্ট্রি एवरीवेयर বিকজ অফ आवर প্রাইম মিনিস্টার শি মেক ইট আমাদের প্রাইম মিনিস্টার সবচেয়ে বড় একটি সফলতা আরেকটি এক অন্যতম সেটি হচ্ছে যে পপুলেশন কন্ট্রোলে আমাদের দেশের যে সফলতা আমরা কিন্তু ভারতের থেকেও অনেক এগিয়ে রয়েছি আমাদের চরম একটি বিষয় বাট এটি আমাদের জন্য সম্পদ তা সেটাকে কাজে লাগিয়ে আমরা এগুচ্ছি বাট একটা এই আগে যে বৃদ্ধি এটা ছিল এটা কিন্তু চরমভাবে কমেছে এটা আমাদের অনেক বড় একটি সফলতা কারণ আমাদের জমির একটি লিমিটেশন আছে নিশ্চয়ই আমরা একটু চাই যে যুব সমাজ তারা হাল ধরবে যুবসমাজ সুস্থিত কেন ধরবে না আমাদের মতো যেরকম আমাদের দেশের যেরকম একটা প্রাইম মিনিস্টার शी ইজ টু বোল লেডি ওম্যান শেষ যুব সমাজকে কোথায় নিয়ে গেছে সেটা তো আপনিও দেখতে পাচ্ছেন জি ঠিক তাই আমরা একটু ফিরতে চাই মিডিয়াতে মিডিয়ার কাজ করব বলতে চাই এই যে আপনি নাটক করলেন চতপটি একটি না এটা মুভি মুভি আচ্ছা এই মুভিটা নিয়ে যদি একটু একটু বলেন যে এটা এটার ঘটনা বা এটা বিষয়টি নিয়ে কেমন হ্যাঁ মুভিটা যখন আমার ডিরেক্টর আমাকে স্ক্রিপ্ট দেয় তখন কিন্তু আমি বাংলা ফ্লুয়েন্টি বলতে পারতাম না আমার খুব কষ্ট হতো তো কিছু কিছু ওয়ার্ডস যেখানে থাকে ওগুলো আমি ঠিকভাবে লাইক ইউজ করা লাইক বা টার্মগুলোই করা আমার জন্য খুব টাফ ছিল তো আমার ডিরেক্টর হাসে তানিসা আমি স্ক্রিপ্ট কখনো পড়তে দেই না বা তোমার জন্য আমি স্ক্রিপ্টগুলো সব তোমার চোখের সামনে আমি রাখছি আর বলছি এটা তো আপনার করতেই হবে কারণ আমার জন্য খুব কষ্ট হয়ে দাঁড়ায় কারণ আই স্পিক হিন্দি আই স্পিক পাঞ্জাবি আই স্পিক মারাঠি গুজরাটি বিকজ ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ আই নো ইভেন আই ক্যান স্পিক জার্মানি অলসো তো আমার জন্য বাংলা আমি বলবো না যে বাংলা আমি একদমই পারি না বাট কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমার জন্য খুব কষ্ট হতো তখন যাই হোক উনি বলছেন না ইউ হ্যাভ টু তোমার করতেই হবে এটা আমি সে তারেক ভাই এটা তো আমি পারবো না আমার পক্ষে সম্ভব না সব কিছু সম্ভব কেন সম্ভব না তুমি স্ক্রিপ্ট পড়ো আমি ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি তারপর দেখলাম সেগুলো সুন্দর করে 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 আমাকে করে দিল তো ব্যাপারটা আমার এত ভালো লাগলো যে একটা ডিরেক্টর যে এত ফ্রেন্ডলি হয় এত কারেজ মতো তার আর্টিস্টকে যে এত কারেজ করে মতো এটা দেখে আমার খুব অবাক লেগেছে একটা ভালো ডিরেক্টর পাওয়া এত সহজ না লাইক বাট আমি এটাই বলবো যে আমার ডিরেক্টর খুব ভালো ছিল

আর্টিস্ট এটা কিন্তু আমরা সময় বলছি আপনি যখন এই ফটো পেজেগুলো কাজ করলেন এটির অভিজ্ঞতা কেমন বা এটির ভালো লাগা কেমন আমার ভালো লেগেছে সব কিছু আমার ভালো লেগেছে আমার জন্য এটা নতুন ছিল একটা নতুন কিছু ছিল আই লার্ন আমি অনেক কিছু শিখলাম ওখান থেকে যেটা শিখে শিখে মতলব আমার লাইফে আমি অনেক কিছু শিখলাম ওখান থেকে মানুষ মুভি করে মুভির কিছু কিছু জিনিস আছে যেগুলো বাস্তবে চলে আসে তো তখন আমি আমার বাস্তবটাভাবে আমি দেখতে শুরু করলাম বাট আই ফাইড এ লট বাট স্টিল ইউনো আই এম ফাইটিং উইথ মাই সেলফ টু গেট সামথিং গুড এটা আচ্ছা দেখা গেছে যে এই যে মুভিগুলোতে বিশেষ করে একটু প্রাধান্য দেয় যে যে যেমন

উচিত শিক্ষার মধ্যে যে নতুন কিছু করলে সেখানে ছিটতেই পারে এটি তো শিক্ষা আমার জন্য তো নতুন সেটাই বলছি কারণ স্টেপ নিতে পারছে না শাড়ি পরে তো সবাই ওখানে হাসি হাসি কো চারি আজকে তানিশার নতুন শাড়িটা পরলো আর নতুন শাড়িটাই ছিঁড়ে ফেললো হিল দিয়ে ওতে ইনি একটা ফান হলো ভাল লেগেছে আর মতলব মানুষ ই করেই শিখে ইউ নো প্র্যাকটিস ইজ পারফেক্ট সো একটু প্র্যাকটিস করতে করতে শিখতে হয় আর সেটা যখন অনেক সময় আমরা বর্তমান সময়ে ডাইরেক্ট টু ক্যামেরার সামনে গিয়ে মনে হয় সেই সময় একটু ছেরাতে স্বাভাবিক এখন যখন আমি ভালো শাড়ি পড়তে পারি নাও আই ক্যান আই ক্যান ওয়্যাপ আপ মাইসেলফ নাও আই লাভ টু ওয়্যার সাড়ি আচ্ছা শাড়িটা আমার খুব ভাল লাগে আর ওয়েস্টার্ন তো আছেই আর শাড়িটা মোস্ট আই লাভ শেষদিকে একটু কথা বলতে চাই আপনি তো মিউজিক ভিডিওর মডেল না আমিও গান কোচে উঠাতে এবং মডেল আপনি আচ্ছা অবশ্যই মানে এটির এটির দুটা দিক অনেকে গান পালে মডেলিং এর ক্ষেত্রে সে এক্সপার্ট না এরকম হয় যদি আমি অলরাউন্ডার আমি নিজে মডেল হয়েছি প্রায় 500 শতাধিক এর বেশি গানে তো মানে এই যে আপনি দুটো একসাথে করছেন এটার অভিজ্ঞতা দিয়ে কি বলবেন এটার অভিজ্ঞতা আমি বলবো এটা আমার জন্য ভেরি গুড এক্সপেরিয়েন্স

যেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি ফিরি ডাকি তোমার কাছে

আমি ভালোবাসি নিজেকে করতে আই ডু এভরিথিং আমার কোনো কিছু তো লজ্জা লাগে না ইউনো আই জাস্ট ডু হোয়াট এভার আই ফিল টু ডু অনেকে আছে ডান্স করে ঠিক আছে ডান্সে গান না আমার গলা আছে আমি সেটা কেন করব না ফাইন এটাই হতে চাই যুব সমাজের পরামর্শ আমি যেটা পেয়েছি গড গিফটেড আমি সেটা কেন ইউটিলাইজ করব না এক্স্যাক্টলি আমরা সেটাই চাই আমার যে মডেলিং এ যেতে হবে এমন তো কোনো কথা না ঠিক আছে আমি ডান্স কোর্স করেছি সেটা যে আমার যেটা আমি কোন আমার যদি গলা থাকে সেটাও আমি ইউজ করব এক্স্যাক্টলি ইউ নেভার নো যুব সমাজের এক বাক্যে কি পরামর্শ দিবেন আমি এটাই দিব তিনটা জিনিস যেটা বাবা সবসময় ছেলে মেয়েকে দেয় গুড এডুকেশন অনেস্ট অ্যান্ড হাম্বল ওয়াও বেগুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিও সময় দিয়েছেন এবং আপনার সুন্দর জীবনের প্রত্যাশা থ্যাংক ইউ সো মাচ দর্শক এতক্ষণ আলোচনা করছিলাম প্রবাস টাইমে অতিথি ছিলেন তানিশ আহমেদ মরিনা চমৎকার আলোচনা করলাম তার শুভকামনা করি এবং সেই সঙ্গে আমাদের যুব সমাজকে দৃঢ় প্রত্যয় হতে হবে যে যোগ্যতা রয়েছে সেটিকেই আমরা শালিত করব এবং প্রমাণ করব আমরা পারি এমনটির প্রত্যাশা আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন